তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা অর্ধবার্ষিকী মূল্যায়নের সাজেশন নিয়ে আমি এখানে জীবন জীবিকা প্রথম অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের সান্মাসিক সামষ্টিক মূল্যায়নে আসতে পারে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে বাসা অনুশীলন করবে দেখো বিষয় হচ্ছে জীবন জীবিকা এবং প্রথম অধ্যায় যার নাম হচ্ছে আনন্দময় কাজের সন্ধানে তো এই অধ্যায় থেকে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো হচ্ছে দেখো আর্থিক কাজ কাকে বলে দুই তুমি তোমার পরিবারের আয় বৃদ্ধিতে কিভাবে বিভিন্ন সহযোগিতামূলক কাজ করবে তিন পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কাকে বলে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ চার পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কিভাবে করা যায় পাঁচ পারিবারিক মজুদ ব্যবস্থাপনা না করলে কি কি অসুবিধা হতে পারে ছয় পরিবারে নিত্য প্রয়োজনীয় পণ্য বারবার কেনা হলে কি কি অসুবিধা হতে পারে সাত মজুত খতিয়ান বা স্টক লেজার কি আট তোমার পরিবারের জন্য আগামী এক সপ্তাহ অথবা এক মাসের একটি মজুদ খতিয়ান তৈরি করো নয় একটি পারিবারিক মজুদ খতিয়ান তৈরির ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনায় রাখা উচিত দশ ফায়ার ড্রিল কাকে বলে ফায়ার ড্রিলের প্রয়োজনীয়তা কি এরপর দেখো রয়েছে এগারো ফায় অংশগ্রহণের মাধ্যমে আমরা কি শিখতে পারি বারো কোথাও আগুন লেগে গেলে করণীয়গুলো কি কি তালিকা তৈরি করো তো শিক্ষার্থীরা তোমরা প্রথম অধ্যায় থেকে এক থেকে বারো পর্যন্ত যে প্রশ্নগুলো দেখলে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো লিখিত আকারে তোমাদেরকে দেওয়া হতে পারে এবং বলা হতে পারে তোমাদের খাতায় এই প্রশ্নগুলোর উত্তর লেখো তো তখন তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজভাবেই লিখতে পারবে বলে আমি আশা করছি এখানে যে প্রতিটি প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই খুব ভালোভাবে এই প্রশ্নগুলো অনুশীলন করে প্র্যাকটিস করে তারপরেই পরীক্ষার হলে যাবে এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করবো অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য জীবন জীবিকা দ্বিতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের উপরে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে সে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি